আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিচ্ছদের একাংশে একটা বিড়াল পরম ভালোবেসে ঘুমাচ্ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে টেনে তুলে দেন নাই, পোশাক ঝাড়া দেন নাই, লাথি মেরে দূরে সরিয়ে দেন নাই। ঘুম ভেঙে যেতে পারে, পাছে তার কষ্ট হবে এই ভেবে গায়ে হাত বুলিয়ে ডেকেও দেন নাই। তিনি যা করেছিলেন তা কেউ কল্পনা করতে পারবে না, বাস্তবে তো করা দূরের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলতো করে ঘুমন্ত বিড়ালটির সমপরিমাণ জায়গা রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলেছিলেন, ছেঁড়া পোশাকটি গায়ে চড়িয়ে দিব্যি নামাজে রওনা দিয়েছিলেন। একদিন এক প্রসিদ্ধ সাহাবি বিড়াল ছানা কোলে নিয়ে খেলছিলেন। তিনি নতুন নয়, বেশ কবার বিড়াল কোলে নিয়ে আদর করতে করতে মসজিদে আসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্মশিক্ষা দিতেন সেখানেও তিনি এই অবস্থাতে আসতেন। কোলে বিড়ালকে আদর করতে থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকলেন, এই বিড়ালের বাপ এদিকে আসো। ভদ্রলোকের ভ্রু কুচকে যায় নাই, সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন। প্রিয় শিক্ষকের এই ডাকটা তার খুবই মনে ধরেছে, সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। নবীর ভালোবাসার নিদর্শনের দরুন আমরা সকলেই তাকে বিড়ালের বাপ বলে ডাকি। সহিহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনি আবু হুরায়রা নামে পরিচিত। মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যেখানে সেখানে, মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এক বিলাস প্রবণ প্রাণী। কাবশাহ বিনতু কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি ছিলেন আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু তার নিকটেই ছিলেন। তিনি তার জন্য অজুর পানি ঢাললেন। একটা বিড়াল এলো এবং অজুর পানি হতে কিছুটা পানি পান করল, আর তিনি পাত্রটা তার জন্য কাত করে ধরলেন যেই পর্যন্ত না তার পানি পান করা শেষ হয়। কাবশাহ বললেন, তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন, আমি তার দিকেই চেয়ে আছি। তিনি আমায় বললেন, আমার ভাতিজি, তোমার কি আশ্চর্য লাগছে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশেই ঘন ঘন বিচরণকারী ও বিচরণকারিনী। আবদুল্লাহ ইবনে মাসলামা দাউদ ইবনে সালেহ ইবনে দিনার আত্মাম্মার হতে তার মায়ের সূত্রে বর্ণিত, একদা তার মনিব তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট হারিসা সহ প্রেরণ করলেন। অতঃপর আমি তার নিকট পৌঁছে দেখতে পাই তিনি নামাজেই রত আছেন। তিনি আমাকে হারিসার পাত্রটা রাখার জন্য ইশারা করলেন। ইত্তবসরে সেখানে একটা বিড়াল এসে তা থেকে কিছু খেয়ে ফেলল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজ শেষে বিড়ালটি যেই স্থান থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র প্রাণী নয়, এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অজু করতে দেখেছি। সুনানে আবু দাউদ হাদিস নং 76। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।